তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আশঙ্কা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আশঙ্কা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। জঙ্গি যারা পাগল তারা কাস্টা বলো মানুষ মারা, জায়গায় জায়গায় বোমা মারা, জায়গায় জায়গায় মানুষ মারা। এইভাবে তে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। কত সময় কত দেখি একটা কথা বলে রাখি, কত সময় কত দেখি একটা কথা বলে রাখি, সিলেটে আত্মশিয়ালা গুলি করে কোবাই মারে আমগোসা, তারা জঙ্গি নয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসল তারা নয়, আসল জঙ্গি হলো বাইরে আত্মশিদের পরিচয়। আমরা যারা কথা বলি সুন্নতেরই পথে চলি, খোদার পথে চলতে বলি, মানুষকে সৎপথে বলি সৎপথেরই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا شبيه له لا قبيل له ولا قبل له ولا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له لا جد له ولا ند له ولا حد له هو الحي القيوم لا تأخذه سنة ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن إنك لعلى خلق عظيم وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام উত্তর রতনপুর যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমবেত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহে ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বাবা, সর্বপ্রথম সকলে মিলে কাজাকাতুর শুকর আদায় করি মহান রব্বুল আলমের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দিনের খাতিরে
দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন সুন্নাহ শোনার জন্য আমাদেরকে আজকের বিশাল প্যান্ডেলের নিচে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে মিলে মনিবের দরবারে প্রাণ ভরে দিল খুলে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। একই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি, সবাই জবান খুলি পড়ি সাল্লাল্লাহু, যেই নবীর আগমনে আধার গুছে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, মানুষের মুক্তির জন্য তায়েবের ময়দানে উহুদের ময়দানে শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য যার কান্নায় আহাদারিত আল্লাহ পাকের আরশ আযীম দত্ত, সেই বিশ্ব নবী আল্লাহর পরে যার সম্মান তাম পৃথিবীর উদ্দে কারো সাথে কোনো তুলনাই চলে না, যিনি এমন নবী বাদাজ খোদা বুজুর্গত কিসসায়ে মুখতাসার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহগিরি যত জায়গায় চলে আমার নবীর নবুয়তগিরি তত জায়গায় চলে, জোরেগান সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর শ্রেষ্ঠ দল জাতির সেরা সম্পদ ওলামায়ে কিরাম, জাতির সেরা সম্পদের নাম কি সবাই বলেন? আমরা তো তেলের ঘুনি আর গ্যাসের ঘুনি মনে করি, কিন্তু মাঝে মাঝে তেলের ঘুনি গ্যাসের ঘুনি বাস্ত হয়ে মানুষ মারা যায় কি যায় না, কিন্তু জাতির সেরা সম্পদ ওলামায়ে কিরাম বাস্তবে দুইশের জন মারা গেছে এমন কোন ইতিহাস আছে? এই ওলামায়ে কিরামের মধ্যে সে যিনি আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা আবারও মনিবের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ভক্তি ভরে আবেগ মহাব্বত প্রেম ও ভালোবাসার সহিত দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আরেকটু আস্তে কর, আল্লাহ কোন দলীয় আল্লাহ নেই, আমি লিগে বিএমপি জামাত জাতীয় পার্টি চর্ম নাই তবলিগ, আল্লাহ সবাই আল্লাহ, বন্দা যখন মুখ পরে আল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার নামের 99টা সেপাতি নাম আছে ওই নামের সব শুদ্ধ বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকর নেয়ামত নেয়ামত আদি আফজু কুনার, কুফর নেয়ামত নেয়ামত আদি নুকসা কুনার, শুকর নেয়ামত রাকমালে মিদেগার, গাফেলারা দোষে মালে মিদেগার, শুকর না কর দমজাওয়ালে নেয়ামত বাহারায়ে শাকের কামালে নেয়ামত, যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা রে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এই প্রতিকূল পরিবেশে যারা এত সুন্দর একটা আয়োজন করলো তুমি যদি কৃতজ্ঞ হও শুকরিয়া জ্ঞাপন করো মাহফিলে উপস্থিত হও দয়ার হাতটা বাড়িয়ে দাও তাহলে তোমার মৌত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মজলিসে বেশা বেশি আসার তৌফিক দিব। সুতরাং আমরা যারা আছি আমরা খুশি না বেদা? খুশি। আরেকটু জোরে কারা কারা খুশি হাতটা নামাই রাখেন তো, কইছি হাতটা নামাই রাখতে সবাই হাত উঠে আসে। আসলে আপনারা বুঝেন নাই আমি কিছু আবার মাঝে মাঝে উল্টো কথা বলি, দুনিয়া উল্টা আমি উল্টা কথা বলেন। ওনারে চিনেননি? বিনোদপুর হাই স্কুল মাঠের পাশে ওনার বাসা আব্দুল ওয়াহাব সাহেব, ওনার মাঠে আমি দুই দুইবার তাফসীর আসছি, ওনার মাঠে আসার সময় রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে, হেই হইল কি ওই যে মাইদি বড় মসজিদের কোনার মধ্যে একটা প্রাইভেট কারের লগে সাইকেলের সাথে ধাক্কা ধাক্কি পিড়া আরম্ভ, প্রাইভেট কারালার নাম আমি সাইকেল আর দিছে এমন যেন একটা ঘুষি, আমি জিজ্ঞেস করলাম কিরে ঘুষি রে কিল্লাই গিয়া কো হুজুর তার সাইকেলের চাকা ধাক্কায় আমার সাইকেল প্রাইভেট কারের চাকা বাস্ট হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই প্রাইভেট কারের চাকা কখনো সাইকেলের চাকা ধাক্কায় বাস্ট হয়? আমি বললাম বদমাশ তোর চাকা আগে থেকে দুর্বল হয়ে আসছে, বেচারা সাইকেলে বাড়ি গিয়ে যে চাকা বাস্ট হয়ে পড়াতে বয় বেশি ভাস করিয়া বাই কর কথা বলা গেলে দুনিয়া উল্টা, দুনিয়া কি উল্টা,
গত বছরের আগের বছর মাইজদি শহর একই দেখছি ভাই প্রাইভেট কারালা আয়শা সাইকেল আলারে দাকায়ার বলে তোর সাইকেলে দাকায় আমার গাড়ে সাইকেল পাইটা যায় বাইকো কারা পে জামানা তাই রাম কি ওরে লাই তাহলে দুনিয়া লো কি ও ভাই রাতা মোরক হিয়াম দড়ায় ইন্দুরে দড়ায় বিলাই চন্দ্রগত নাম চিনি দিন্দু পরে ওই মশারি টাঙ্গানো লাগতো না ও ভাই টাঙ্গানো লাগতো না এই জামানার মশারি গুন কয়েলের উপর বসতো সাই পয়সা পয়সা কয়েল কামড়ায় ঠিক কিনা তাহলে দুনিয়া বাংলাদেশে এই বন দামি চলবে কত আর কবরে লাল মশারি দি বানাই যে মাজার আছে না নাই এই মাজার আলারা কত বড় বেয়াদব এই আটকশি কত বড় বেয়াদব আমার দেশের ঔলামা দেশে দুইটা ছাত্রকে গত দুই দিন আগে সিলেটের মধ্যে হত্যা করছে যারা নাউজুবিল্লাহ এই সমস্ত ভণ্ডরাই কিন্তু জঙ্গি হয় যারা মুখের মধ্যে দাড়ি নাই ফিদ দাবি করে এটা ফিদ না এটা সিল ঠিক কথা না যেটার মুখে দাড়ি নাই ফিদ দাবি করে এটা ফিদ না বেয়াদব ফিদ না ভণ্ড কেন আজকে আমরা হকানি ফিরেরা মারামারি গুটাগুটি কিলেগিলি করি এই জন্য ভণ্ডরা সুযোগ পায় কথা বলনা কেন আমাদের দাওয়াত তবলিগ বাংলাদেশের মধ্যে আছে কি নাই আপনাদের কাছে আমার প্রশ্ন তবলিগ হক নাকি ভণ্ড আরেকটু জোরে বল এই তবলিগ হক এই তবলিগের নামেও ভণ্ডামি করতে গিয়ে চট্টগ্রামে মুনিরা একটা তবলিগ বাইরে গেছে এই তবলিগকে ধ্বংস করার জন্য না মুনিরা তবলিগ বাইরে গেলে তবলিগ ধ্বংস হবে না বরঞ্চ হকের মোকাবেলা বাতিল যখন এরকম দাঁড়ায় তখন হকের স্পিড হাজার গুণে বেড়ে যায় ঠিক কিনা আরেকটু জোরে বল আজকে আমরা মুসলমান দাওয়াত তবলিগ চিনি না না চিনার কারণে খ্রিস্টানরা তাদের খ্রিস্টান মিশনারি চালান এরকম ভাবে আমাদের মাঝে তাদের খ্রিস্টান মিশনারি বের হয়ে গেছে খ্রিস্টানরা দাওয়াত দেয় আমার নিজের কাছে গয়না বাজার গাজীপুরে দাওয়াত নিয়ে আইছে ও হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম উনি আমাদের একজন শ্রেষ্ঠ নবী অথচ আমরা বলেন উহার পরে কোনো নবী নাই অথচ আমাদের নবী ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আবার আসবে তো যিনি শেষ উনি তো শেষে বয়ান করবে যেহেতু উমাইল উৎপাদী শেষ বক্তা উনি ভালো বক্তা উনি শেষে বয়ান করবে এইটাই তো যুক্তিসঙ্গত কথা কথা আসলে বলেন ঈসা নবী শ্রেষ্ঠ নবী না আমাদের নবী শ্রেষ্ঠ নবী আরেকটু ধরে কর এই সোনাইমুড়ির মধ্যে খ্রিস্টান মিশনারি এক বদমাইশ মেম্বর নামের কলঙ্ক 3 কোটি টাকার বিনিময়ে আমার দেশে 3টা মুসলমানদের খ্রিস্টান বানাইছে গত বছরের আগের বছর মারামারি গত বছরে তো মনে হয় সোনাইমুড়ির মধ্যে মারামারি হয়েছিল কথা বলা গেছে এবার বুঝে আমাদের নবী আর ঈসা নবীর মধ্যে পার্থক্যটা একটু সহজে বুঝাই তখন বুঝবেন খ্রিস্টানরা যদি আমাদের এখানে মিশনারি নিয়ে আসে আপনি একজন পাদ্রী কইয়া তার বাংলা জবাব দিতে পারবেন বেটা তাহলে কাল নবী কি কস এক খ্রিস্টান বড় পাদ্রী আইসা আব্দুল কাদের জিলানির মতো একজন বড় ফিসাওয়া ছিল জিজ্ঞেস করে ওরে আব্দুল কাদের জিলানি তুই যে নবী মুহাম্মদের ইতাআত করস তোর নবী মুহাম্মদের দাম বেশি নাকি আমার নবী ঈসার দাম বেশি আব্দুল কাদের জিলানী কয় এটা আমারে জিজ্ঞেস করে লাভ নাই তুই যে আমারে জিজ্ঞেস করলি তোর নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই তোর নবীর কিতাব বল কিতাবের মধ্যে পাইলি কার দাম বেশি খ্রিস্টান কয় না এত কিতাব দিতে মানি না আমার নবীর দাম বেশি তোমার নবীর দাম বেশি হইব না কিতাব দিতে বাদ এখন ক বন্ধুগণ আব্দুল কাদের জিলানী বলেন আশ্চর্য ঘটনা নাকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড় এটা আমারে জিজ্ঞেস করো কেন এটা তো নবীরে জিজ্ঞেস কর এটা তো নবীরে জিজ্ঞেস কর খ্রিস্টান তো আমার নবী তো মরে গেছে এটা তো মরে গেছে সেটা তো শরীরে ছড়াইয়া ফাঁসি দিয়ে একদম মাইরা লাইছে এইটারে কি আর খুঁজি পাওয়া যাইব আসলে কি ঈসা নবী মরে গেছে কথা কর আল্লাহ বলেন ওয়া মা কতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুকবিহা লাকুম আমার বন্ধুরে অত্যাচার করবে ইহুদিরা আমার
বন্ধুরে শুধু তো চড়ায় নাই, খ্রিস্টানেরা আমার বন্ধুকে তাদের মধ্যে শাস্তির সময় করে তুলে দেওয়া হয়েছে, তাদের লিডারকে আমার বন্ধু চেহারা বানাইয়া লিডারকে হত্যা করছে, লিডারকে শুনিতে চড়াইছে, আমার বন্ধুকে আমার বন্ধুকে আমি আল্লাহ আসমানের চতুর্থ তলার মধ্যে উঠে রেখে দিয়েছি। তাহলে ঈসা রুহুল আছে কোথায়? চতুর্থ আসমানে আছে। ঈসা রুহুল একদিন রাস্তা দিয়ে বের হয়ে যায়, হঠাৎ করে দেখে একটা পাহাড়, বিশাল পাহাড়, কাহিনী কিতাবের মধ্যে ঘটনাটা সম্ভবত আছে। উনি পাহাড় দিকে আশ্চর্য, আল্লাহু আকবার, পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা পাথর, সাদা দুধের চাইতো সাদা। উনি আশ্চর্য হয়ে গেল, আরে এর চাইতে আরো মারাত্মক কিছু পৃথিবীতে আছে নাকি? আল্লাহ সাথে সাথে অর্ডার করলেন, হে পাথর ভাগ হয়ে যাও। পাথরটা দুই ভাগ হয়ে গেছে, পাথরের ভিতরে দেখতেছে এক লোক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে আছে। আরো আশ্চর্য হয়ে গেছে, নামাজ পড়ে আঙ্গুর আপেল কমলা একটা সংসার ভিতরে বউ আছে, এত মজার মজার জিনিস এই লোকটা গুলা পাইলো কই? ইসলামী আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া ইয়া শেখ কাম তাকাতুল্লাহ হাজার, এই পাথরে আপনি কত উচ্চে আবাদত করেন? লোকটা ডাক দিয়া, হুজুর বেশি দিন নয় মাত্র 400 বছর। আরেকটু আস্তে কর, সুবহানাল্লাহ, 400 বছর উম্মতের মধ্যে যদি কেউ শাবান মাসের মধ্যে যদি তথা সর্বরাত পেয়ে যায় আর রাত্রিবেলায় ইবাদত করে দিনের বেলায় একটা রোজা রাখে, ওই মুহাম্মদের একদিনের ইবাদতের তার উম্মতের ইবাদতের দাম আমি আল্লাহর কাছে এই লোকটার 400 বছরের ইবাদতের চাইতে দামি। তোর নবীর কিতাবের মধ্যে পাইবি, তোর নবী দরে দোয়া করে গেছে, আল্লাহ গো নবী না বানাইয়া যদি আখির জামানার নবী আকাই নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কামিল শাফিউল মুজনবিন মুহাম্মাদের উম্মত বানাইতা আমি বড় ধন্য হইতাম, আল্লাহ তোমার কাছে আকুতি তুমি আমারে তোমার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ, কে দোয়া করে গেছে? ঈসা নবী দোয়া করে, তোর নবীর মুনাজাত করার কারণে আমার তোর নবীর দোয়া কবুল করেছে, তোর নবী কিয়ামতের আগে আমার নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ, যদি কখনো বলতো অম্বি ইজনিল্লাহ ওরে কবরবাসী আল্লাহর নামে খাড়া হও, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, সাথে সাথে কবরওয়ালা হাত দিয়া লাভ দিয়া কবর থেকে লাভ দিয়া দাঁড়িয়ে যাইতো। এই যে একটা তেলাসমা ধাপের খেলা আমার নবী ঈসা রুহুল্লাহ দেখাইছে, এইটা কি তোমার নবী হাবিবুল্লাহ দেখাইতে পেরেছে? আব্দুল কাদের জিলানীর উত্তর দেন দেয় বলবে দিমু বেড়া অন্ত হাজরাই অনুত্তর দেওয়ার সময় নেই। দুই নম্বর দলিল, দুই নম্বর দলিল হলো ঈসা নবী ওই জন্মন্ড যেই মায়ের
ব্যর্থে গন্ধ হিসেবে জন্ম নেয়। বাবারে জন্মান্তরে বালক করতো আমার নবী জন্মান্তরে বালক করতো। উত্তর বড় হবে এইটা মানলাম তিন নম্বর দে। তিন নম্বর দলিল হলো আমার নবীর ঈসা রুহুল্লাহ কুষ্ঠরোগী জন্মের ধরে ভালো হইতো। এই যে তিনটা কাজ আমার নবীরে দিয়ে আমার আল্লাহ করাইছে, এই তিনটা কাজ তোমার নবীর দ্বারা করা সম্ভব না। নিজে করে দেখাইতে পারি। আর আসতে সুবহানাল্লাহ হিংসা আছে নাকি? রংপুর মাহফিলে গেছিলাম, আল্লাহর বান্দারা বিমানে নেছে, বিমানে আনছে, এত বড় এক মাহফিল, যাই যাই যেন চরমনাই আল্লাহর কুতুবের একজন মুরিদ জিকির করতে আসে, সম সম। আমি বললাম বাবুরে বহু ডিজিটাল সুবহানাল্লাহ দেখছি, এখন তো সুবহানাল্লাহ নামে ডিজিটাল সুবহানাল্লাহ বাইরে গেছে, আছে নাকি? কথা বলা গেল মানিক বন্ধ হয়েছে, খাজা বাবারা জিকির করে কেহি রহম মানে কাতিবি রোজা সরের দিন, কে রহমান কাতিবি রোজা সরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলতো না, খাজা বাবা ফেরেশতারা কেন কথা বলতে গেলে কইবনি, ফেরেশতারা কি কইবো? পেয়েছি পেয়েছি খাজা বাবা পেয়েছি, পেয়েছি পেয়েছি ভন্ড বাবা পেয়েছি, যাদের অপেক্ষায় ছিল আমার সাধ্য আজকে হবে ভন্ডরা সবাই দোজকের খোরা। ঠিক কিনা? এই সমস্ত ভন্ড দ্বারা আছে মাদার পূজারি আছে না নাই? আব্দুল কাদের জিলানী তো বড় আল্লাহর ওলি ছিল, খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলি ছিল, বর্তমানে বাংলা জমিনে যত খাজা আছে একটাও খাজা নাই, সব গাজা। কথা কন্না কি? বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল, রুখতে হবে ভাবতে হবে দেশটি ভাবে হয় সচল, বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল, রুখতে হবে ভাবতে হবে দেশটি ভাবে হয় সচল, একটা নয় দুইটা নয় হাজার হাজার ভণ্ডামি রুকুশিদের সঙ্গে রাখে ওই জানোয়ার হারামি, নামাজ রোজা লোভ দেখানো আসল হলো ফুঙ্গামি, দিন ধর্মের সাথে করে শত রকম গুন্ডামি, ভণ্ড পীরের মন্দ কাজে পাপিরে পাপি ফসল, দেওয়ান বাকি ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল, রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল, ঠিক কিনা? আজকে আমাদের দেশে এই সমস্ত ভণ্ডরা এমন ভাবে সাইরাম হয়ে গেছে, আমরা তো পাবলিক বুঝি না, ফিল দেখতেই মনে করি হক না, হক বাতিল বাংলাদেশে আছে না নাই? আছে। আর জোরে কোন
হাজার হাজার মানুষ কেন আড্ডা জমায় সেইখানে, কিসের আশায় কিসের নেশায় কোন সে পাওয়া কে জানে, বন্ড পীরের আস্তানাতে অশ্লীলতার বন্যা বয়, পুরুষ নারী সবে মিলে দেহের ব্যবসা করে লয়, মরার পরও দের কবরে জন্মের চলবে অমল, খাজা বাবা বন্ড পীরের ভণ্ডামিতে সচল রুখতে হবে, ভাবতে হবে বেশ কিভাবে হয় সচল ঠিক কিনা, আপন বিবির সঙ্গে মিলন হালাল করেন আল্লাহ পাক, সেই বিবির পীরের হাতে তুলে দেয় সে আহম্ম, পীরের নামে মানছে কত গরু ছাগল মুরগি হাঁস, পীরের পায়ের নিচে ধুলো করছে জীবন সর্বনাশ, এই বন্ডদের রুখতে আজ আইরে খোদার তবদিকের দল, এই বন্ডদের রুখতে আজ আইরে খোদার হেফাজতের দল, বাংলাদেশের বন্ড পীরের ভণ্ডামিতে দেশ সচল রুখতে হবে, ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল ঠিক কিনা, এই সমস্ত বন্ডদের কাছে আমরা যাব কথা বলেন না কেন, আব্দুল কাদের জিলানীকে তিনটা আমি দেখাইতে পারি, কি কস দে আমি এখন দেব তুই নিয়ে যা, এই যে সৈগাস আছে না সৈগাস, এই কেলার মাসকুলে নিয়ে আমার দাদা 20 বছর আগে মরছে এটা চিন্তা কর, বন্ধ কর আব্দুল কাদের জিলানী বলে তোর আল্লাহর নামে খাড়া হো সাথে সাথে দাঁড়ায় যাইতো, আমার নবী আল্লাহর নাম বলতো সাথে সাথে দাঁড়ায় যাইতো, আব্দুল কাদের জিলানী বলেন আমি আল্লাহু আকবার উম্মি ইজনিল্লাহ বলবো না, উম্মি ইজনিল্লাহ বলার দরকার নাই, আমি বলবো উম্মি ইজনি উম্মি ইজনি সূরা কোন সুবহানাল্লাহ, আমার নামে খাড়া আমার নামে খাড়া আল্লাহ থাক আমার নামে খাড়া, খ্রিস্টান কই কি কইলে তোর নামে কইলে খাড়াই দিব বা কত বেড়া, বন্ধুগণ আব্দুল কাদের জিলানীর মাথার মধ্যে রুমাল দেওয়ার পর চোখ বন্ধ কইরা এবার আব্দুল কাদের জিলানী বলেন কুম্বি ইজনি কুম্বি ইজনি, ওরে কবরবাসী আল্লাহর নামে খাড়া হও, জাগার মধ্যে দাঁড়িয়ে যা সাথে সাথে খবরওয়ালা হাত দিয়া লাভ দিয়া একটা বড় গাছে ঠেলিয়া পালাই দিয়া জাগার মধ্যে খাড়াইয়া যা, আল্লাহ একবার আমার নামে খাড়াই যা সাথে সাথে তুমি বড় গাছ ধরুন করে বন্ধুগণ, যেই মাত্র বটগাছটা জম করে পড়ে গেছে খ্রিস্টানের জায়গার মধ্যে পড়ে গেছে, আব্দুল কাদের তুই বললি কেন, ওই বাবা যে মাপ কালা দেখাইলা আমার মাথা নষ্ট হয়ে গেছে, ওই কি দেখলি এই যে তুমি দেখাইলা, ওই তোর বিশ্বাস হয়েছে নি তোর বিশ্বাস হয়েছে নি যে তোর দাদা, আমার বিশ্বাস হয়েছে, ওই ভালো করে বুঝছা আমার দাদার বগলে নিচে তিনটা তীরা ছিল তীরা ছিল, আমার দাদার আল্লাহ আকবার জানার নিচে দুইটা তীরা ছিল ফিটের মধ্যে আছিল সব কিছু আমার সামনে বাজে উঠতেছে, ও বালা করে বুঝা জন্য কো আবার হুজুররা চলে গেলে ফিসন দিয়া বদমাশি করিস না, হুজুররা জঙ্গি হুজুররা উল্টা পাল্টা কয় এই হুজুর করে নিয়ে সামনে কথা বলতে পারে না, বেয়াদবের দলেরা হুজুররা চলে গেলে পিছনে দিয়া হুজুরদের কি বদ করে নিয়ে বেয়াদব আছে না, আমরা কথা কইছি না আমরা খুব বালা মানুষ, এক জায়গায় আমি বয়ান করি আইছি হালাস জঙ্গিটাকে কে ধরে আইছি, আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার মাথায় পাগড়ি দিতে কি জঙ্গির মতো লাগে, পাগড়ি নবী সুন্নত পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে কেন ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আমরা যেভাবে সুবই বলছি মনে আমরা জঙ্গি, তো কিছু হা না কইেন কিছু হা না কইেন ফেনিদি মাহফিলে যাইতেছি আমি কইলাম হারারায় তোয়াস ওই এলাকায় গেছিলাম জামালপুরে কহুজুর আমাদের বয়ান লড়াইতে আড়াইটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত, আমি তো সর্বনাশ তো কালকে ফেনি মাহফিল ধরল কেমনে বা দূর কালকে একটা পালা যেন আজকে আমাকে বড় মাহফিল আড়াইটা বাজে মাইক ধরাই দিছে, এই মাইকের চিন্তা সারা রাত ঘুমোয় মাইকে বয়ান করলাম, ড্রাইভার হলো বন্ধু মুফতি সাহেব আমার সাথে একসাথে লেখাপড়া করছে, কয় দোস্ত তোর মাহফিলে যেমন ফেনিদি আমি তো চল, ড্রাইভার সহকারে আইতেছি আসার মাঝে আমার বারবার ঘুম আইতেছে জীবনী আইতেছে, ড্রাইভার ভেবে রাখবো একসাথে লেখাপড়া করছি তো বন্ধু মানুষ মুক্তি যাবে এই কুমস্কার, আমি তোকে একটা ঘুমাইলাম আমি কোনো কি তুই উনি ফেসি যার আমি ড্রাইভার তুই ঘুমাইলে যদি আমার ঘুমাই যায় যেই কথা হেরে কাম কুমিল্লা সহ্য করে আমি দেখি আমার লইয়া গাড়ি শুদ্ধ ড্রাইভার শুদ্ধ মুক্তি হয়ে দিস অন ড্রাইভার আমি ডাক্তার আমি উঠি কিন্তু
গাড়িতে উপর কিনের উপরে নিজের কিনা দিয়ে রাখছো, তুই আবার ধাক্কা ছিলে বেটা, তো তোর কারণে গাড়ি এক্সিডেন্ট। আরে মানে তুই প্যাসেঞ্জার বইয়া বইয়া ঘুমাস, তোর ঘুম দেখে আমার ঘুম আই গেছে, আমি কি যাই কিছু পতন না গেছে, ওদের একটা পয়েন্ট পাইলাম। কি পয়েন্ট? তো পয়েন্ট হইলো প্যাসেঞ্জার যদি ড্রাইভারের লগে বইয়া বইয়া ঘুমায় তো ড্রাইভারের ঘুম। আমি এই জায়গায় এখন প্যাসেঞ্জার নয় ড্রাইভার, আমাদের হইলেন প্যাসেঞ্জার। আমরা যদি কিছু হানা না করতো আমার ঘুমাই গেল। হানা কইবেন নি, পরিপূর্ণ সুস্থ করে দেখ। আমাদের জুবাইর আনসারী সাহেব আমাদের ছেড়ে তার যার বয়ান শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়, ঠিক কিনা? যার তফসিল 10 মিনিটের তফসিলে যেইভাবে আশা করতেছেন বইরা গেলে গেছি গা, একটা তোক বৃদ্ধি ফাড়াই বুড়ে এলাম। আমি এমন জোরে একটা তোক বৃদ্ধিছি, তোক বৃদ্ধি একটা তোক বৃদ্ধি সামনে বই আপনারা কি হুন্দার আশায় বইয়া থাকবেন না আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা তকবির দিবেন? দেখি তো যেই তো দিচ্ছেন তার চাইতে 20 গুণ আওয়াজ হইব। আমি দোয়া করে যাবো মুসাফির মানুষ মন রাজা করে দেবেন ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর, কোরআন সুন্নাহর আলো ঘুরতে পারবা না, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং গরের কথা না দিলে 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 কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে সরকারের বাহিনীর দ্বারা ওই পরিমাণ সহযোগিতা করা সম্ভব নয়। কথা বলেন, আমরা জঙ্গি নাস্তিকের বিরুদ্ধে জায়গায় জায়গার মধ্যে যে পরিমাণ আমরা কথা রাখি জঙ্গিদেরকে নাস্তিকদেরকে, নামাজ রোজা ছাড়বো না, বাবা মার কেঁদে মতে বলবো না, বিড়ি সিগারেট খাবো না। খাইবেন বিড়ি সিগারেট? খাইবেন? এখনকার যুবকেরা বিড়ি খায়, বিড়ি বিড়ি থেকে গাঁদা ডুহায়, গাঁদা ডুহাইয়া এরপরে আস্তে আস্তে মাথা ঢিকে না হিরোইন খায়, মদ খায়, এরপরে গিয়া বোতল টান দিয়া তাস খেলে মাথা ঠিকতায় না, অন্যের মাইয়া লেবে গেলা আসে না নাই। খাইতে মনে জীবনে মদ গাদা হিরোইন গাদা মাদা রাজি আছেন নি? খাইতে মনে জীবনে মদ গাদা রাজি? কেউ টানে গল্লি, কেউ টানে বেলসন, কেউ বাটানে পালমাল, মদ গাদা হিরোইন নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টালমাল, ডিগবাজে হায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ঠিক কিনা? জেনে শুনে আরো বেশি বেশি করে নুরু বিড়ি টানে,
মদ আর গাঁজা খাওয়া সুদ ঘুষি দেওয়া নেওয়া ইসলামে হারাম, রাখা জানি অন্যায় জুলুম চেতনা নয় মুসলমানের কাম, ওরা ধনে বলে সবল আর ঘুরে নিয়া দলবল, ওরা ধনে বলে সবল আর ঘুরে নিয়া দলবল, ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল, ঠিক না? মাথাতে লমচুল লম্বা চুল, কানেতে পরদুল গলেতে স্বর্ণের চেন, মুখেতে মোমবাতি জ্বলে যে চারদিকে এই যে আজব ম্যান, দাঁড়িয়ে না রাখে মুখে কি যেন বলে লোকে এই ভেবে রাখে শুধু মন, রাস্তায় নারী দেখে হাসে শুধু পিকপিকি মনে মনে করে আফসোস, ওরা থাকে সদা চল চল আরে পকেটে রাখে পিস্তল, ঠিক না? ওরা থাকে সদা চল চল আরে পকেটে রাখে পিস্তল, ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল, সারাটা সময় হায় বসে বসে টিভি চায় করে শুধু হাসাহাসি, সস্তা প্রেমের টানে জড়ি নারে কানে কানে বলে তোরে ভালোবাসি, কথা বললে কেন হাতে হাতে আছে টেলিফোন করে সদা আলাপন রাত্রি জেগে জেগে, ডেকে ডেকে বলে পরিবার রামানিলে জামু দুগা বেগে, ওরা নিউ বাট পারের দল শুধু হুতি হুতি দেয় মিস কল, ওরা নিউ বাট পারের দল শুধু মোবাইল দেয় মিস কল, ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল, ঠিক কিনা? তোর কোন বাবা কোন প্রশ্ন নাই, এইটা আমার দাদা উপর হয়ে পড়ে রয়েছে, ভালো করে দেখ পাইতে আমার দাদা এর ভিতরে সন্দেহ নাই, এইটি আমার দাদা এইটি বাস্তব কথা, আব্দুল কাদের জিলানী বলে এবার গাছটার দিকে লক্ষ্য করে বলে আমার জায়গার মধ্যে বট গাছটা দাঁড়ায় যাও, খ্রিস্টান তুমি কবরের মধ্যে চলে যাও, খ্রিস্টান ওই যেটা মহিলা রয়েছ তুমি কবরের মধ্যে যাও, এবার দাঁড়াই না খ্রিস্টানের দিকে দাঁড়ায় কয় খ্রিস্টান রে আর কোন প্রশ্ন আসেনি, আর দুইটাতে প্রশ্ন করবি আর কোন প্রশ্নের উত্তর দরকার আসেনি, ওই না বাবা কোনো দরকার নাই, যে প্রশ্ন দেখাই সব আমার ভিতরে পরিবর্তন হয়ে গেছে, আমাকে আর জেনে নিব আমাকে মুহূর্তের মধ্যে তুমি পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খ্রিস্টান পার্টি সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে যা, এখন যখন মুসলমান হয়ে গেছে আব্দুল কাদের জিলানী কয় মগা মুসলমান তো হয়ে গেলি, তোর কি আরো কোনো প্রশ্ন আসেনি রে খ্রিস্টান পার্টি, তোর ভিতরে অন্য কোনো প্রশ্ন আসেনি, বাবা কোনো প্রশ্ন নাই, আমি যে তুই তিনটা প্রশ্ন করলি আর দুইটার উত্তর তো দরকার আসেনি, কয় না বাবা কোনো দরকার নাই, এক প্রশ্ন দেখাই সর আমার অবস্থা খারাপ, পাত্তা বাইখানা শুরু হয়ে গেছে ফেরাউনের বছর 400 বছর পাত্তা বাইখানা করার লাগবো, আমার অবস্থা প্রচন্ড খারাপ, কয় তাই আরো যে দুইটা প্রশ্ন এটার উত্তর দর, কয় না কোনো উত্তর টুত্তর লাগবো না, এক প্রশ্ন আমি মুসলমান, আচ্ছা আমি যে এটারে আমি যে চিন্তা করলাম তোর এর ভিতরে কোনো প্রশ্ন আসেনি, কয় না কোন প্রশ্ন নাই, আব্দুল কাদের জিলানী বলে মগার বাচ্চা মগা প্রশ্ন আছে, কই কি প্রশ্ন আপনি কইলাম, কই তোর নবী বলছে আল্লাহর নামে খাড়া হ, আমি বলছি আমার নামে খাড়া হ, তোর নবী বলছে আল্লাহর কথা আমি বলছি আমার কথা, তাহলে এই জায়গার মধ্যে আমি নিজের বাপ দেখাইছি অহংকার দেখাইছি বড় কতগিরি দেখাইছি নিজের নিজের উপরের দিকে উঠাইছি, এই জায়গার মধ্যে আমি একটা অন্যায় করছি কিনা, তোর নবী বলছে আল্লাহর নামে খাড়া হ, আমি বলছি আমার নামে খাড়া হ, এই জায়গার মধ্যে সেরে করছি কিনা, খ্রিস্টান তো হক করছেন কেন এত বড় সেরে করছেন, পাঞ্জাবি খুললে বানানো এইটার উত্তর দেওয়া যান শুরু করুন সুবহানাল্লাহ, যেটা একবার নষ্ট হয় এটা ঠিক করতে খুব কষ্ট হয়, আব্দুল কাদের জিলানী বলে মগার বাচ্চা মগা দর তোর প্রশ্নের উত্তর দর,
তোর নবী বলছে আল্লাহর নামে খাড়া হ, আমি বলছি আমার নামে খাড়া হ। কেন তুই কি জানিস নি, তুই যখন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফুল মুসলিমিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একের পর এক প্রস্তাব করতেছিলে, তখন ছিলাম আমি মারিফতের জগতে, একের পর এক প্রস্তাব করতেছস, তখন আমার মারিফতের চাকার মধ্যে প্রেসারাইজ হাই প্রেসার উঠছে, তখন আমি চলে গেলাম আমার আল্লাহর আল্লাহু আকবার একাত্তবাদের জগতে। ওই সময় আমি বলছি আমার নামে খাড়া হও, ওই সময় বলছি আমার নামে খাড়া হও, ওই সময় আমি বলতে কিছু ছিলাম না, আমি আমার আল্লাহর জাতের সঙ্গে মিশে যা। আর করে কোন সুবহানাল্লাহ, আমি যে বলছি আমার নামে খাড়া হও, আমার নামে খাড়া হও, আমি বলতে কিছু ছিলাম না, কারণ আমার আল্লাহ কুটকুটি ভাবে আমার ভিতরে ঢুইকা গেছে, আমার মুখের কথা আমার মুখে নাই, আমার কানের আওয়াজ আর আমার কানে নেনার আওয়াজ নাই, আমার ভিতরে আমার আল্লাহ কুটকুটি ভাবে ঢুইকা, আমার মুখ দিয়ে আমার আল্লাহ কথাগুলো বের করেছে। জোরে কই সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিতাবের মধ্যে লিখে মানুষের জীবনের স্তর এইটা হলো তিন প্রকার, একটা হলো সাধারণ ইমানের স্তর, আরেকটা হলো মারিফতের স্তর, আরেকটা হলো ফানাফিল্লার স্তর। আমরা বললাম ইমানের স্তরের মধ্যে মসজিদে গেলে ইমান ঠিক আছে, মসজিদের বাইরে গেলে সুদ খায়, মসজিদে গেলে ইমান ঠিক আছে, মসজিদের বাইরে গেলে ঘুষ খায়, মসজিদে গেলে ইমান ঠিক আছে, মসজিদের বাইরে গেলে চুরি ডাকাতি করি, মসজিদে গেলে ইমান ঠিক আছে, মসজিদের বাইরে গেলে গালিগালাজ করি, মসজিদে গেলে হুজুরের পিছে নামাজ পড়ি, মসজিদের বাইরে গেলে এই মুসল্লিটা আবার ওই নামাজ তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয়, তারই টুপি পাটি হলো সুন্নতেরই পরিচয়। জঙ্গি যারা পাগল তারা কাজটা করো মানুষ মারা, জায়গায় জায়গায় বোমা মারা, জায়গায় জায়গায় মানুষ মারা, এইভাবে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। কত সময় কত দেখি একটা কথা বলে রাখি, কত সময় কত দেখি একটা কথা বলে রাখি, সিলেটে আত্মশিয়ালা গুলি করে কোবাই মারে আমগোসাত তারা জঙ্গি নয়। তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয়, আসল জঙ্গি হলো বাইরে আত্মশিদের পরিচয়। আমরা যারা কথা বলি সুন্নতেরই পথে চলি, খোদার পথে চলতে বলি মানুষকে, সৎপথে বলি সৎপথেরই পক্ষে মোরা কোরআন হাদিস দিয়া মানুষকে বাই ডেকে নিলাম জান্নাতের পথে বাই, এইভাবে তে নিজের জীবন সুন্দর করে চালাইতে ওয়াজ মাহফিল যে কানে বাই মানুষ জীবন গড়িতে। মানুষ মারা ভালো নয়, আলেম ওলামারা কয় ঝগড়া করা ভালো নয়, আপনাদের ক্ষতি হিসাবে কয়, তারপরেও কেন আজি জঙ্গি জঙ্গি কয়। তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি পাগড়ি গুলো জান্নাতীদের পরিচয়। আর একটু জোরে কর, দাড়ির কারণে যদি মৌলবাদী হয়ে যায়, পাগড়ির কারণে যদি জঙ্গিবাদী হয়ে যায়, লম্বা জামার কারণে যদি ওহাবিও হয়ে যায়, এসব কিছুর মাঝে আমার একটা প্রশ্ন রয়ে যায়, আমার মনে একটা প্রশ্ন, সেটা যে চিন্তা করি মৌলবাদী হবার জন্য যদি প্রশ্ন হয়ে দাঁড়ি, আমার দেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভাই তারই মুখে আবার দেখি একা দাঁড়ি দেখা যায়। দাড়ির কারণে যদি মৌলবাদী হয়ে রে ভাই, সকল মৌলবাদীর বস রবীন্দ্রনাথ ঠাকুর ভাই, ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা দাড়ি দেখতে পাই, এত লম্বা দাড়ি তো ভূত মৌলবাদী কেউ কয় নাই, মনমোহন সিংহের মাথায় কাপড়টা চাই দেখিলাম, জঙ্গিবাদী বলতে কোন দিন আমি না শুনিলাম, আলেম ওলামার কি দোষ একটা কথায় নাই রে ঘুষ, লম্বা কথায় আনা দেখলে কানা বেদার সত্য কথা কয়। তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো আমার শবির পরিচয়। জঙ্গিবাদী শুনে যে আমরা মৌলবাদী কয়, অথচ আমরাই রাস্তার মধ্যে আমরাই মসজিদে নামাজ পড়াই, আবার রাস্তার মধ্যে আমরাই জঙ্গিবাদী হয়ে যায়, তাহলে এটা দুনিয়ার মধ্যে পাত্রামি
হাইজদামি নো বেয়াদবগিরি নো হইতে লাগে মরতে লাগে একটা কথা জানো ভাই বিয়া শাদী আলেম ওলামা ছাড়া যে হবে নাই হইতে লাগে মরতে লাগে একটা কথা বুঝতে পাবে আলেম ওলামারই কত প্রয়োজনে যে হয় তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো চর্ম নাইয়ের পরিচয় দাড়ি টুপি পাগড়ি হলো তবলিগ ওয়ালার পরিচয় যারা জীবনে বাবা গো প্রত্যেকটা কিতাব বুঝাইয়া দেওয়ার আগে প্রত্যেকটা নবীরে দিয়া আল্লাহ রব্বুল আলামিন চিল্লা দেওয়াইছে হাবিবুল্লাহ চিল্লা দিয়েছে জবাল নূরে মূসা কালিমুল্লাহ চিল্লা দিয়েছে জবাল নূরে ইব্রাহিম খলিলুল্লাহ চিল্লা দিয়েছে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর ইউনুস নবিউল্লাহ চিল্লা লাগাইল বোয়াল মাছের পেটের ভিতর যখন সুবহানাল্লাহ চারটা দলিল আমাদের কাছে কমপক্ষে আছে এরপরে দাওয়াত তবলিগ নিয়ে কোনো মন্তব্য থাকতে পারে না আরে একটু জোরে বল পয়গম্বররা চিল্লা দিয়েছে এমনি বসে থাকেন নাই সেইখানে গিয়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মূসা কালিমুল্লাহ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ যখন সুবহানাল্লাহ তাহলে আমার নবীরা সিল্লা দিছে মুরাক্কাবা করেছে মুরাক্কাবা মুজাহাদা সব কিছু করছে আল্লাহ ডাক দিয়া কই কোন নবী আমার চিল্লার মধ্যে বৈশা বৈশা কোন গাছ কাটেন নাই আমার নবী রাগবান নাই আমার নবী ইউনুস মাছের বেড়ের ভিতর তাইকা আমি আল্লাহর চিল্লা চিল্লা বলাই দই কোন সুবহানাল্লাহ যত জোরে টান মারছি মাইক এমন জোরে টাস করে বাস্ট হয়ে গেছে আমার গলাটা পুরো বসায় একদম খাওয়াই দিছে গতকাল যে মাহফিল করছি কেমনে যে করছি এক আল্লাহ জানে পরশু মাহফিল করছি আজকে এটা আমার তো প্রথম মাহফিল আরো তো মাহফিল আছে এই অবস্থা যদি ডিস্টার্ব করে আমরা দামো বন্দি আর মাইকে যদি ডিস্টার্ব করে তো আলোচনার গতিও আলাদাই
আমি আমার বন্ধু অত্যন্ত কাছের একসাথে পড়ালেখা করছি আপনাদের খতিব সাহেব আল্লামা মুমিনুল্লাহ সাহেব হুজুর জানেন হুজুর আমি বারবার বলছি মাইকের বিষয়টা আছে আমি একটু মাইকের বিষয় ওই ইনশাআল্লাহ সমস্যা নাই হুজুর অবশ্য যোগাযোগ করতে কিছু না প্রথমেই যাই সার্ভিস ছিল ভালোই ছিল উনি সুনাম পর্যন্ত করতে ওনার বিনোদপুরে মাহফিল হয়তো সামনে পর্যন্ত নিত কিন্তু হঠাৎ করে এরকম ডিস্টার্ব দিলে ভাই আমরা কি হয়েছিল আল্লাহ আল্লাহ আমার মাসওয়ালা নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জাতির সঙ্গে রাগ করে চলে যায় মনে করছিলাম আমি তাকে ধরবো না ধরতে পারবো না কিন্তু যখন ধরে ফেললাম আমার নবী একাধিক অন্ধকার আমার ডাকে মাছের পেটের অন্ধকার আমার বিচার অন্ধকার কুয়ার ভিতর অন্ধকার একাধিক অন্ধকারে আমার ডাকে আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধু আমারে ডাকে যে আল্লাহ আমি তো বিপদে আছি আমি খুব অসুবিধার মধ্যে আছি আমার খুব জামিলা হইতেছে তুমি একটু রক্ষা করো আল্লাহ ডাক দিয়া কই পাস্তা জামনা লাগু আমার বন্ধুর তো আমি কবুল করেছি আমি তাকে বিপদমুক্ত করেছি তোমরাও যদি বিপদে পড়ে এইভাবে আমি আল্লাহ রে ডাকো আমি আল্লাহ তোমাদের বিপদ থেকে বাঁচাবো আল্লাহ তাহলে আমরা যারা আছি আমরা ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার জন্য দাওয়াতের সিমিলার মধ্যে সময় লাগানো দরকার আছে ইনশাআল্লাহ কারা কারা মরণের আগে অন্তত তিন খিল্ল একবার দিবেন কে কে হাত বাড়া ইনশাআল্লাহ নারে ওই চুকি আল্লাহু আকবার বন্ধুগণ কথাগুলো এই জন্য বললাম অনেক মানুষ আছে এরা বুঝে না সমর্থন দিও নিজে করতে পারলে ভালো না পারলে বিরোধিতা করিয়া লতিফ সিদ্দিকীর মতো সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেওয়ার পরেও জুতার পাড়ি খাইয়া দেশ থেকে পাইবো না ভালো কাজ করতে যদি না পারো খারাপ কাজ কিন্তু করবা না খারাপ কাজ করবা না ভালো কাজ করতে পারো নাই এইটাই তো একটা অপরাধ আবার খারাপ কাজ করবা কেন অযথা অন্যের দোষ দইরা নিজের আমলকে তুমি ধ্বংস করে দিও না ভালো কাজ করতে পারলে ভালো না পারলে যারা করে এদের কিছু টাকা পয়সা দিয়া সহায় করিও ঠিক কিনা তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা দাওয়াতের তবদিক এমনকি হকানি পীর মশাই আমরা এদের কাছে যাবো তো ইনশাআল্লাহ সামনে 7-8-9 মাস তো মনে হয় মাহফিল আছে আপনাদেরকে সেই জন্য দাওয়াত দিয়ে দেই তবে দেখেন পীর দেখে নিয়ে ওই জামালপুরে গেলাম প্রধান বক্তা আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরী প্রধান অতিথি হযরতুল আল্লাম গাউসে কুতুব সদরঘাটের বিমান আন্তর্জাতিক বেইমান জাতীয় শয়তান অমুক সোড়ো ল্যাংটা সাদ আমার বরকাত সোড়ো কি সাদ ল্যাংটা সাদ জামালপুর মিয়া রেল স্টেশন মাধ্যম করতে গেছিলাম হেই দিয়ে অসল ল্যাংটা শাহ আমি বললাম ল্যাংটা শাহ মানে ও হুজুর ফিল ল্যাংটা থাকে আরে কেন ল্যাংটা থাকে কত দলিলের ভিত্তিতে ল্যাংটা আমি বললাম এমন কি দলিল যে ফিল ল্যাংটা হই জায়গা ও ফিল দলিল হলো আইসে দুনিয়াতে ল্যাংটা যাইবো দুনিয়া থেকে ল্যাংটা মাসকান দিক কাপড় কেন আমি কি আমি কাজ দলিল আছে কি দলিল আইসে দুনিয়াতে দাঁত ছাড়া যাইবো দুনিয়া থেকে দাঁত ছাড়া মাসকান দিক দাঁত কেন আকুরে দিহিবা আরেকটু জোরে করো
আমি কই ফিকির ল্যাংটা আসলে কি ল্যাংটা নেই ফিকটার একটু দেন দরকার আসলে ল্যাংটা নেই গেলাম পিসাব রে সাইবা লাইয়া ও মা যাইছে যে পুরে ল্যাংটা আরে ভাই ফিল ল্যাংটা দিলে কল ল্যাংটা কইেন না ল্যাংটা কইেন না ল্যাংটার ভিতরে মাল আছে মাল আমি কই জিয়ান আছে এত দেয় লাগছে এরকম বন্ধকি আছে আরে একটু জোরে বল আরে একটু জোরে কর কেন জোরে মানুষের জীবনের স্তর তিনটা একটা হলো সাধারণ ইমানের স্তর আরেকটা হলো মারিফতের স্তর আরেকটা হলো ফানাবিল্লাহর স্তর আমরা আছি ইমানের স্তরে মসজিদের ইমান কি মসজিদের বাইরে আমরা সুদ খাই আসি না নাই মসজিদে গেলে ইমান ঠিক মসজিদের বাইরে গেলে মুসকাই আসিয়া নাই মসজিদে ইমান ঠিক মসজিদের বাইরে আমরা গাঁজা খাই আসিয়া নাই আর একটু জোরে কন মসজিদে যাইলে ইমান ঠিক মসজিদের বাইরে আইসা হাদিসা মানুষ মুখের মধ্যে এক মুষ্টি দাঁড়িয়ে আছে এই হাদিসা মানুষটা হজ কই রাইছে হজ কই আইসা হাদি মানুষ আর একজনের জমিনের আইনের মধ্যে কোপ দিয়া আর একজনের আইন কাটটা নিজের খ্যাতের মধ্যে ঢুকায় এমন কিছু হাড় হল মার কাহাজি আছে না না আমার কি দশায় সিটে গেছিলাম যাই যাই দেন সিটে গিয়ে এক কবি কয় আল্লাহ বলা গাদিশা হস করতে যায় মদিনা পরের ভাগ মারিয়া খায় মামলা চলে যে থানা আছে না নাই তাহাজ্জুদের নামাজ পড়ি জুতা লই যার কই তাহাজ্জুদের নামাজ পড়ি জুতা লই যার কই লম্বা দাড়ি লম্বা টুপি ধোকা দি যার কই ও ভাই বাবা মানুষ আল্লাহ তাআলা তু দেই লই যার কই এই দুনিয়ায় মদের কারবার বাড়ি জায়গার কই এই দুনিয়ায় নাসা নাসি বাড়ি জায়গার কই বাবা মানুষ আল্লাহ তাআলা তু দেই লই যার কই ও ভাই বাবা মানুষ আল্লাহ তাআলা তু দেই লই যার কই ঠিক কিনা কোন জামানা তাই না মার বাস্তবতা কি কইতাম যারা খাতি আল্লাহ ওয়ালা তারা বয়াত পাই যে কম বালা বালা মানুষগুলা মরি যায় ওই নাস্তিক বদমাইশি গুলোর হায়াত বাড়ি যায় কথা কেন গেল কোন জামানা তাই না মার বাস্তবতা কি কইতাম যারা খাতি আল্লাহ ওয়ালা তারা কথা কি ঠিক মোস্তাকুন নবীর কি অপরাধ থাকবে জেলখানায় নাস্তিকেরা বাইরে থাকে পুলিশ পাহারায় মোস্তাকুন নবীর কি অপরাধ থাকবে জেলখানায় কত বড় আল্লাহ বলা মুফতি মুস্তাকুন নবী উনি যখন জেলখানায় যায় আটটা জো হয়ে যায় সবই কত বড় আল্লাহ বলা মুফতি মুস্তাকুন নবী উনি যখন জেলখানায় যায় আটটা জো হয়ে যায় সবই জেল জুলুম আলেম ওমা উলামা দমাইতে পারে নাই ষড়যন্ত্র যত করো লাভ যে কোনো নাই নাস্তিকেরা বাইরে থাকে এসিরো হাওয়ায় বাবনগরের কি অপরাধ থাকবে জেলখানায় ঠিক কিনা আমার চামড়া গালায় পালায় মা গো
তোমার কাছে দোয়া চাই, তুমি আমাকে একটু দোয়া করো, আমি হয়তো মরে যাব, জালেমরা আমার শেষ করে ফেলবে, বাবুনগরী মারা দিয়ে বাবুনগরী আমার ঘরে যদি জন্ম নিয়ে থাকো, তোর মুখ থেকে এমন কথা আমি শুনতে চাই না, তুই যদি শহীদ হয়ে এই জেলের ভিতরে মারা যা, কালকে আমাদের মাঠে আমি মা নিজেরে শহীদের মা বলে আল্লাহ দরবারে দাঁড়াবো। বাংলাদেশের নষ্ট সাকিব খান তার লাইন সে কেডা অহু বিশ্বাস, এরপরে এটা ছাড়ে দিছে, কদিন ভালো লাগে নাই, শেষ বা একটা ছেলে হয়েছে, ছেলে হওয়ার তারিখ হয় আমার, কিন্তু বউ আমার না, আরেকটু ধরে তুই নষ্টের কপালে মিলবে কি, এক কথা বিয়া করে তোকে আপা বিয়া করে দেন, সুন্দরী রূপসী 5 ফুট 5 ইঞ্চি লম্বা হইব, মাইয়াটা স্টান করতে দিব, সব দিক দিয়ে আপা মানো ওকে, বাবা ঠিক আছে, বাবা আরো কিছু কথা আছে, কি কথা, কত হলো বিয়ের আগে মাইয়ের পরীক্ষা করবো, কত বলো বিয়ের আগে পরীক্ষা করো, নারী বিয়ে করে পরীক্ষা করি, কয় না বাবা বিয়ের আগে পরীক্ষা করি, এরিন নারী বিয়ের আগে কেমনি পরীক্ষা করবি, তখন বিয়ের তারিখ তুই ঠিক আছে এপ্রিল মাসের 1 তারিখ, এক তারিখ এপ্রিল মাসে বিয়ে হইব, তো এখন মাইয়ের নাম বলে চলে গেছে, মাত্র রানিং চলতে আছে, মনে করেন না কি মাস, মার্চ মাস নাকি, মার্চ মাস শুরু হয়েছে, চিন্তা করলে এতদিন কি আপনি থাই, মাইয়ার বাড়ি ঢাকা, আমার বাড়ি নোয়াখালী, তো রাতে শুয়ে শুয়ে রাতে 2টা বাজে ফোন দিছে, জানাম তুমি কেমন আছো, আছে না নাই, জান তুমি রাগ করো না, খোলো তোমার আঁখি, তোমার জন্য কিনবো আমি নতুন জামা পাখি, পাখি জামার জন্য যখন হইছো ইমান হারা, জানি তোমার গুম হবে না পাখি জামা ছাড়া, কি লাভ হবে তোমায় বলো একা দুষি করে, পাখি জামা না পাওয়াতে 6টা গেছে মরে, 6টা দিছে স্বামী তালাক হইছে অন্যের বধু, হাইরে মরার পাখি জামা জানিস কত মধু, যেই জামাটা লাগবে রে ভাই জর্বের কাছে, সেই জামাটা পা যায় না পাওয়া নারীর মাঝে, হাইরে নারী পর্দা দাড়ি ছুটো কাকার পীর, জেনে রেখো দুনিয়াটা ষোলো আনা মিষ্টি কিনা, জান কেমন আছো, কয় ভালো, তোমার না আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে এপ্রিল মাসের 1 তারিখ, এখন রাইতে তো ঘুমাইও না, তুমি এত রূপসী সুন্দরী বলে বাংলাদেশের পরিমণি দরিমণি পেয়ে, সর্বনাশ, তুম বিপদে পড়ছি, যাবো কোথায়, যাওয়ার তো কোনো রাস্তা নাই, আমি এখন কই যাবো, আমি একা একা বই ভাই একা কমাইতে পারি না, একা থাকতে পারি না, মাইয়া কয় আচ্ছা ঠিক আছে তুমি কাঁদিও না, আমি আছি না, তাহলে তোমার মা বাপকে বুঝাও আজকে রাতে আমরা হোটেলের মধ্যে থাকবো, স্বামী স্ত্রীর মতো হোটেলের মধ্যে 1 তারিখ, স্বামী স্ত্রীর মতো সবকিছু হয়ে গেছে, কথাবার্তা সব ওকে সব কমপ্লিট, রাতে আবার করতেছে জান কেমন আছো, বিয়ে তো এপ্রিলের 1 তারিখে, আসো দেখা করি, দেখা করতে করতে 6টা মাইয়ের লগে দেখা হয়েছে, 6টা মাইয়ের চরিত্র সত্যিত্ব সব নষ্ট করে দিছে, বদমাইশের বাচ্চা, লাস্ট তার নিয়ত হলো এমন একটা মাইয়া চাই যে মাইয়াকে দেখা করতে কইলে যদি হাতে হাত থাকে এক কোশ পারে ঘুরে ঘুরতে আলা, তাহলে বুঝু মাইয়াটা ভালো মাইয়া, কারণ ভালো মাইয়া কইবে এটা বিয়ের পরে তো আমারই পাই দিছিস, বিয়ের আগে আকাম করতে এসেছিস লেগা, ঠিক কি না, এখন 7 নম্বর একটা মাইয়া পাইছে, সাথে সাথে কয় তোমাদের বাড়ি কই, আমাদের বাড়ি তো বামন বাড়ি, একবার ডাকা তো আর না, তাহলে তো জামিলে আছে, শুনো তোমার লোক একটা কথা বলবো, এই কথা বলে মাইয়া কো কি কথা, তোমার নিয়ে আমি ঘুরতে যাবো, মাইয়ার হাতটা ধরতে দেয় মাইয়া এমন করে বাবাতে 100 বার দিছে, ওলা ডাকা ধরে ভূমিও করে দিছে, হিসাব করে দিছে, এরপর যদি খায় সুদ খাইয়ের বাড়ির দিকে খাড়াই সেন্টা খুইয়া দপটা ফিট করে খাড়াই খাড়াই হিসাব করবে, তোর 10টা বাড়ির মধ্যে খাড়াই মুক্তি, ঠিক কিনা,
এক বেলা খাইলে খাইছি, না খাইলে মরি যাব, তো সুদ খাইতাম না, সুদ খাইতাম না, রাজি আছি সবাই রাজি, হাত পা হাত পা হাত পা কষ্ট হইলে বাবা কারণ আরেক জায়গা দেখতে গেল। এখন বাবুকে ঠিক আছে আজকে রাতে বিয়ে হইব, রাতে বিয়ানিয়া ভরা দিছে বাসর সাদাই, বাবি ডাকায় ঢুকে দিছে কয় যাও ভিতরে ঢুকো, এখন ভিতরে গেছে যাই হাতে হাত লাগিয়ে তোরে খাইছি, এখন তো বিয়ে করছো ফিরি হাইবে, তখন তো বিয়ে করো নাই, ওর বিয়ে তো করবো ওয়াদা দিছি, আমার ওয়াদা মানুষ নাই, বলে হুনো কেমন ওয়াদা মানতাম, তোমার আগে দিয়া আরো ছয়টা ছেলে আমার দেখতে আইছে, ছয়টা ছেলে রমলা পার্কে দিছে, ছয়টা ছেলে হোটেলে দিছে, আমার নষ্ট করছে, আমি চিন্তা করলাম তুমি কি হাত নম্বর তোমার কপালে সাহায্য তালাশ করো। হ্যাঁ এক যুবক দাঁড়াইকে মাহফিলের মাঝে হুজুর আমি তো বহুত আকাম করছি, সবাই তো দাঁড়াই আমি এলাকা ফলা পাইনি, আমি 10 কিলো দূরের থেকে আমরা বয়ানটা পাইছি, আমি একটা কাজে আইছি, আমার দাওয়া তো দিব, তবে একটা কথা আছে বলে কি হুজুর আমি তো জীবনে বহুত মেয়ের মধ্যে ইজ্জত নষ্ট করছি, আমি কি বাবা কোনো মেয়ে পাবনি, আমার আল্লাহ কে পাবি, কেমন পাবি, তুই যে আমার একদম ভালো হয়ে যেতে তোমার ইস্তেকবার কইরা তোর কপালে যেই পাই নাই আইবো, হে তো আকাম কইরা তোমার ইস্তেকবার কইরা ভালো হইতো কপালে আইবো, মানে বড় স্যারের নাম টেবলেট, টেবলেট মানুষের নাম না বড়ি না, আমার কাছে বত্রি বিত্তি লয়ে আছে কই নাম কি একটা ফেরাউন, আরে ফেরাউন কি লাগা ক ফেরাউন কই না ফেরাউন কই না, এটা কোরআন থেকে দেখছি, আইগো তো শয়তান রাত ক দুরমি আমি বুঝিন নিস না বুঝু, আইগো তো শয়তান তো কোরআনে আছে কথা বলনা কি লাগা আসেনি, আমার বন্ধু এই মুমিন ভাইয়ের মতো আমার এক বন্ধু আছে গাজীপুরের মধ্যে, আমার বন্ধু আমার আয়েশা কা ভাইয়া চাকরি চলে গেছে, একটু নেতার একটা চাকরিটা লইয়া গেল 15,000 টাকা জুমার বেতন, আমি কি কইলাম বুঝতে পারলাম না, আমি কইছে আমার সভাপতি হলো নাস্তিক মার্কা, আমার কাছে আয়েশা কা হুজুর আল্লাহর ওলি মারা গেছে দোয়া করেন, তো হুজুরে ফেসবুক টেসবুকও চালায় আবার মোবাইলে খবরও দেখে, আমার সুবিধ লাগা পরিচয় জুনাদ বাবনগরীয় পরিচয় সরমালিয়া পরিচয় তবদিকে পরিচয়, হুজুর মনে মনে আল্লাহ রদি মরছে আমি জানি না, কিন্তু মালা উনি করতে জানে আল্লাহ রদি মরছে মানে সুরন্দ সিং গুপ্ত বাবু মারা গেছে, মরার পরে যদি আমি মধ্যে বসতে বসতে নিজেদের হুশ জ্ঞান থাকে না, নিজেদের বুঝ নিজের ভিতর থাকে না, ওই সময় তখন জিকির করে সে কি দুনিয়াতে আছে না আখেরাতে আছে এইটাও হতে পারে না, এইটা রকম মারিপদের স্তর, এই মারিপদ যাদের মধ্যে বারবার নসিব হয়ে আমার বাবা গেল তো হঠাৎ করে ছায়া দেখি কবর পাড়ে নিম গাছের গোড়ায় পয়সা, আমার বাবা কান্দে আমার প্রাণ পাখি আমার কালো ময়নারে, একদিন তো যাইবার পাখি উড়িয়া, একদিন তো যাইবার পাখি চারিয়া, যে কান্নার খাবার কবরে আজাব মানুষ যদি দেখি তো গরবারি চা রিয়া চলায় থাকি তো
আমি আমার বাবাকে ধরলাম, বাবা যা চিৎকার মারলাম, বাবা কথা কয় না। আমি বুঝলাম বাবা দুনিয়ার হালাতে নাই, ঘরে চলে আসলাম, কানার মধ্যে কানা গাইতে বসেছি, বাবা তুমি নিম গাছে তো কান্না। তোমার জাবড়াইয়া বললাম, জাবড়াইয়া ধরলাম, তোমার যে কোনো মাত ভালো নাই। তখন এই মরুম পিসের আব্বা সৈয়দ ইসহাক সাহেব বলেন, খোদার কসম কত কখন তুই আমার কাছে গেলি, আমি কিন্তু টের পাই না। এরা হলো খোদার অস্তানীয়তের মধ্যে ডুব দিয়া যায়, এদের আর দুনিয়ার কোনো হুঁশ থাকে না। এরা যখন কথা বলে তখন এরা বলে না উপরওয়ালা এদের জবান থেকে কথা বলা হয়, যেরকম সুবহানাল্লাহ। রাজনৈতিক এই সমস্ত বর্ণনা করা যাবে না, ঠিক কিনা? এইগুলোই তো সমাজের মধ্যে হচ্ছে, সবাই কথা বলে না, সবাই কথা বলে না। এই যে একটা মাহফিল করতে তোমরা খুশি না বেজার, কারা কারা বেজার হাত উঠা কথায় বেজাল কাজে বেজাল, এই বেজালের নাই অভাব, বেজাল হলো মানুষের নিত্য দিনের স্বভাব। ধর্মে বেজাল কর্মে বেজাল, বেজালে আগা গোড়া, ধর্মে বেজাল কর্মে বেজাল, বেজালে আগা গোড়া, বেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, বেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ঠিক কিনা? নামের মধ্যে দেখি কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা হয়তো তারা আস্তা পাপের কান্ডারি, ঠিক কিনা? আসল বাবা কইয়া গেল কোরআন হাদিসের কথা, চরম নাই পীর বলিতেছে কোরআন হাদিসের কথা, উজানির পীর বলিতেছে কোরআন হাদিসের কথা, আমর শফি বলিতেছে কোরআন হাদিসের কথা, রাজার বাগি দেওয়ান বাগি চুর সুরি খাজা বাবা বলিতেছে গরু আর মহিষের মাথা, কথা কথা গেল। ধর্ম নয় তো সবাই এখন টাকার পাগল পারা, ধর্ম নয় তো সবাই এখন টাকার পাগল পারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিক মেয়েরা সব সুগুলিকে কেটে রাস্তা দিয়া চলে রে পুরুষের মতো হেঁটে, আসে না নাই? মুখ পাউডার কিবি মেকআপ লাগাই মুখটা বানাই দহলা, যাই না রে অনুমান করা সুন্দর নাকি কালা, জীবন সঙ্গী দেখে নিও, জীবন সঙ্গী দেখে নিও, খাইও না সে তাই ধরা, বেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ঠিক কিনা? তাহলে দুনিয়া বেজাল এলে আমরা বেজাল।